তাদের আলামত একটাই, তারা মসজিদে মিনারে খুতবায় একটাই কথা, মুসলমানরা ভালো না, আলেমরা ভালো না, অমক ভালো না, মানে দলমত নির্বিশেষে সব মুসলমানের খারাপ করে, আলেমদের আলেমদের মুসলমানদের খারাপ বলাটাই তাদের কাজ। এর উদ্দেশ্য মুসলমানদের আলেমদের প্রতি ঘৃণা জন্মানো। আমাদের সমাজের একটা ট্রেন্ড হলো কত আলেম ওলামা মুসলমান আইমাম এদের বিরুদ্ধে কথা বলা, এই জিনিসটা প্রমোট করে খ্রিস্টানেরা। সমাজে খারাপ মানুষ সব জায়গায় আছে, দাড়ি চাষা খারাপ আছে, দাড়ি রাখা খারাপ আছে, নামাজি ভালো আছে, নামাজি খারাপ আছে, কিন্তু আলেম ওলামা আপনাদের আগে অনেক বলেছি, আপনারা বলতে পারেন না, যত অন্যায় আকাম আলেমরাই করলো, যত খারাপ আলেমরাই করলো, এই বাংলাদেশের কত কোটি বিলিয়ন ডলার আলেমরা লুট করেছে, আর নন আলেমরা কত কোটি লুট করেছে। বাংলাদেশের দারিদ্র, যৌতুক, ঘুষ, সুদ, মাদকতা, এগুলোর জন্য আলেমরা কত পার্সেন্ট দেয়? আলেমরা দেয় নাকি? তো কাজেই বিষয় হলো, কিছু মানুষ আছে মুসলমান ইমাম আমার জানা আছে, যাদের কাজ হলো রাত দিন আলেম ইমামদের নিন্দা করা, কথা বুঝতে পেরেছেন? আর এই দরজা আপনারা খুলেছেন, আপনারাও কোনো না কোনো আলেমের নিন্দা করেন, কেউ কোনো আলেমের নিন্দা করবেন না। আমার শ্বশুর বলতেন যে এক কুত্তা আর এক কুত্তা দেখলে গেউ করে, আর আমাদের আলেমদের সেই স্বভাব। আমরা আলেমদের সম্মান করি, শ্রদ্ধা করি, হ্যাঁ কাজের মতের সমালোচনা করব যে ভাই এই কাজটা ঠিক না, এই কাজটা ঠিক না, কিন্তু দল তুলে নাম তুলে আলেমদের সমালোচনা, এটা আমরা কিন্তু উম্মতের ক্ষতি করছি। আমাদের ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ, তার একটা আকিদার বই আছে, যে বইটার নাম আকিদাতু আহলি সুন্নাত আল জামাআ আলা মাযহাবিল ইমাম আযম আবু হানিফা ইলা আখিরি, আবু হানিফা এবং তার সাথীদের মানহাজের উপরে আহলে সুন্নাতের আকিদা ব্যাখ্যা করেছেন ইমাম তাহাবি। এটাতে লেখা আছে, যতটুকু এবারত মনে পড়ে, উলামা আস-সালাফ মিনাস সাবিকিন আহলুল হাদিস ওয়াল আসার ওয়া আহলুল ফিকহ ওয়ান নাযর, আমাদের পূর্ববর্তী আলেম উলামা দুই গ্রুপ, এক গ্রুপ হাদিস এবং আসার, হাদিস নিয়ে বেশি ই করেছেন আহলুল হাদিস, আর এক গ্রুপ আহলুল ফিকহ ওয়ান নাযর, যারা ফিকহ এবং ইজতিহাদ নিয়ে বেশি খেটেছেন। উভয় গ্রুপকে ভালোবাসা, শ্রদ্ধা করা, তাদের ব্যাপারে ভালো ধারণা রাখা ইমান ইসলামী আকিদার অংশ। তাদের ব্যাপারে যারা খারাপ কথা বলে তারা সুন্নত ওয়াল জামাতের বাইরে চলে। কেন এটার ব্যাখ্যা করেছেন, সৌদি আরবের মন্ত্রী ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহের বংশের আব্দুল আজিজ আল শেখ, ওনার বই আছে, তিনি বলছেন যে ইসলামটা আসছে কোথা থেকে, সাহাবিদের থেকে। এরপরে কারা প্রচার করেন ইসলাম? আলেম উলামারা। তা আপনি যখন আলেম উলামাদের ডাক্তার কিন্তু ডাক্তারের নাম তুলে গাল দেয় না, দেয় বলে না কিচ্ছু হয়নি, আর একটা ওষুধ দেয় এইটুকু, বলে নাকি ও কিচ্ছু জানে না, লেখাপড়া জানে না, ও ডাক্তারি বিদ্যার দুশ্মন বলে। তা আমরা বলি কেন? আমরা বলতে পারি না এটা ঠিক হয়নি ভাই, উনি ভুল বলেছেন, ফতোয়াটা ঠিক হয়নি, মশলা ঠিক হয়নি। কাজেই চরিত্র হনন, আলেমরা কেউ মাসুম না, ভুলের ঊর্ধ্বে না, নির্ভুল না, নিষ্পাপ না। আমরা তাদের এক কোটিবার বলতে পারি তারটা ভুল হয়েছে, কিন্তু বলতে পারি না তার চরিত্র হননমূলক, তার তাকওয়ায় আমরা আঘাত দিতে পারি না, সে মুত্তাকি ছিল না, দিনের দুশ্মন ছিল, কিছু জানতো না, হ্যান করতো না, এগুলো বলতে পারি না। যদি এভাবে আপনি আলেমদের চরিত্র হনন করেন তাহলে পরে উম্মত অসহায় হয়ে পড়ে, কার কাছে যাব, কথা বুঝতে পারছেন না? এই জন্য যারা আলেমদের চরিত্র হনন করেন তারা ভালো করেন না, তাদের থেকে দূরে থাকবেন, এবং এটা যে খারাপ এটা জনগণকে মুসল্লিদেরকে বোঝাতে চেষ্টা করবেন। আলেমদের মর্যাদা সমাজে মনে করেন মানুষের ভিতরে কল্যাণ প্রতিষ্ঠা, কি বলে, মানুষের ভিতরে সম্প্রীতি প্রতিষ্ঠা, মানুষকে ভালো পথে ডাকা, মানুষের ভিতরে দুর্নীতি দমন করা, মানুষের পারিবারিক, আলেমরা কত অবদান রেখেছেন খেয়ে না খেয়ে, এগুলো আপনাদের জানতে হবে। আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের ইমানের অংশ। এখনও মানুষ আলেমদের শ্রদ্ধা করে, আর আমরা ভুলভ্রান্তি করেন পড়েন না, তারপরও মানুষ তাদের কথা শোনে। এই জন্য আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট করা এটা সমাজের একটা গোমরাহি, যেটা আমাদের খুব সতর্কতার সাথে চলতে হবে।
এগুলো হলো সমকালীন বিভ্রান্তি।